জানাজা পড়তে গেলাম তো একজন লোক বলছে সবাই মাটি দেবেন এই বলে মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই বলে মাটি দেবেন আমি তারপরে আবার বলে দিয়েছি কেউ এই বলে মাটি দেবেন না বিসমিল্লাহ বলে দেবেন তখন আমাকে একটা ওই লোকটা বলছে তুমি মৌলভী সাহেব না গোনার দিন কিছু বুঝো না আমি কিছু বুঝি না চাচা তুমি তো বুঝো বেশি তা বলছে মিনহা খালাকনাকুম বললে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তা আমি বললাম যে এটা বলতে হবে তোমায় বলল কে বলছে এটা তো কোরআনের আয়াত কোরআন আয়াত বললে অসুবিধা কি আমি বললাম আচ্ছা তাই বলছে হ্যাঁ যে কোরআনে তো ফেরাউনের নামও আছে তা তোমার ব্যাটার নামটা রাখলে না তোমার ব্যাটার নামটা ফেরাউন রাখতে পারতে বলছে না ওটা কি আর সম্ভব আচ্ছা তা কোরআনে আবুল আহাবের নাম আছে তোমার ব্যাটার নাম আবুল আহাব রাখতে পারতে বলছে ওটা কি আর সম্ভব কেন ওটাও তো কোরআনে আছে ওটা রাখলে তোমার অসুবিধা কোথায় জি তার মানে বোঝা যাচ্ছে কোরআনে আছে বলেই যে সব জায়গায় সবটা বলা যাবে তা নয় রুকুতে গিয়ে কি বলে সুবহানা রব্বিয়াল আজিম তাই তো কেউ যদি রুকুতে গিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ চলবে না নামাজ বাতিল হয়ে যাবে এটা তো কোরআনের সূরা বললাম একটা হ্যাঁ তার মানে আমল করার আগে লেজ তুলে দেখতে হবে আমল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা কি বললাম বুঝলেন শুনুন একটা কথা আপনাকে বলি আম্মা জান আয়েশা থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমার পক্ষ থেকে কোনো আদেশ যদি না থাকে সে আমল বাতিল ওই জন্য আমি আপনাকে আবার বলে দিচ্ছি এটা রাত্তকিন মাসাতে 15ই শাবান আর কিছু দিনের ভিতরে চলে আসছে আমাদের মাঝখানে এইটা আপনার মার্চের 11 তারিখ থেকে না 12 তারিখ থেকে রমজান শুরু আর কয়েকদিন পরে প্রচলিত একটা নাম আছে তার নাম শবে বরাত আছে না আছে এই দিন অনেক জায়গাতে রোজা রাখা হয় না শবে বরাতের দিনকে কেন্দ্র করে 15ই শাবানের দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত চলবে না কারণ এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না মিলাদুন্নবী বেদাত ইয়া নবী সালাম আলাইকা বেদাত আপনাকে জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন ও তখন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি এই তোমাকে মাথা মোটায় বুদ্ধি দিল কে একটা লোককে জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা বলুন তো ওর বাড়ি উজিলডাঙ্গা পাড়া তোকে আমি চিনি ওর জন্য জীবনে আমি দোয়া করতে গেছি জীবনে দোয়া করতে যাইনি মসজিদে আজকি বলছি ভাই কেমন আছেন বলছে আপনার দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি ওকে আমি চিনি না একদিক থেকে বলা যেতে পারে ঠিক কি বললাম বুঝলেন না কারণ হচ্ছে এই যে কোনো মানুষ যদি এটা মনে এটা যদি বলে যে আপনার দোয়াতে আল্লাহর রহমতে তাহলে এইটা এই শব্দটার ভিতরে একটা গন্ধ পাওয়া যায় যে চাচা তার মানে তুমি না দোয়া করলে আল্লাহর রহমত হতো না এটা গন্ধ পাওয়া যায় ওই জন্য এই গন্ধ কথা থেকে দূরে থাকবেন আপনি ডাইরেক্ট বলবেন কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন বল আলহামদুলিল্লাহ উত্তম আমি এত গেঁড়া কলে কেন যাব উত্তম আলহামদুলিল্লাহ তাই না জি খুব সাবধান বেদাত পৃথিবীর ভয়ঙ্কর একটি পাপ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উত্তম আমল উত্তম আমল বলে দিব দুটো একটা করা যাবে শুধুই তো বলছেন বলেন তো মানা যাবে তো ওই কারা কারা মেনে নেবেন আজকে থেকে ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কোন মানুষ যদি দিনে রাত্রে কিছু অংশ যদি আলহামদুলিল্লাহটা যদি বলে তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে সুবহানাল্লাহ বলার অভ্যাস নেই তো দেখে বোঝা যাচ্ছে এত তাই না সুবহানাল্লাহ বলার অভ্যাস আছে আপনাদের বলার অভ্যাস নেই এটা বাংলাদেশের প্যান্ডেল হলে প্যান্ডেল ফেটে উপরের দিক চলে যেত দেখছেন না শুধু জিকিরের ঢং কেমন বাঁশের উপর উঠে পড়ছে কারণ জিকির আশ্চর্য ব্যাপার
আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই শব্দটা বলতে খুব সহজ কিন্তু মিজানের পাল্লাতে খুব ভারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বলতে খুব সহজ কিন্তু মিজানের পাল্লাতে খুব ভারী আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনটা দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা তারপরে আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বল কই হারিয়ে দিল কেন আরে ওটা আমার মুখস্থই আছে কিন্তু এটা দেখে দেখে বললে শব্দ একটাও বাদ যায় না এটা হচ্ছে মেইন ব্যাপার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা এই যে আসমান দেখতে পাও এটা এক তলা দুই তলা তিন তলা ঠিক এই রকম স্তরে স্তরে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা বানিয়ে দিয়েছি তারপরে বলছেন মা তারা ফি খলকির রহমান মিন তাফাওত তুমি কি তোমার দয়ালু আল্লাহ সৃষ্টিতে তাফাওত কোন রকমের ডিভাইড কোন রকমের অসামঞ্জস্যপূর্ণ দেখতে পাও আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে নাই তো আচ্ছা এশার নামাজ পড়েছেন আজকে কেরা কেরা হাত তুলুন তো জামাতে এশার নামাজ পড়েছেন কারা দেখুন 20টাও হাত ওঠেনি অথচ এখানে যারা বসে আছে সবাই কিন্তু নেকিভাবে এই উদ্দেশ্যেই আছে আছে না তার মানে এদের অবস্থা যেমন এইখানে আগলা রেখে মাথায় টুপি পড়া লোকেরা অনেক মানুষ আছে দেখবেন আত্মীয় স্বজন কেউ মারা গেলে জানাজার নামাজ পড়তে যায় জোহরের নামাজের পর জানাজা হবে এদিকে জোহরের জামাতে নামাজ চলছে আর ও জানাজার ফাঁকা ময়দানে যেখানে হবে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে ও জানাজার নামাজ পড়বে কিন্তু ফরজ নামাজ জোহরের পড়বে না মানে আর এক গাধার বেটা গাধা কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব আল্লাহু আকবার আমাদের বর্তমান সমাজে চার পাঁচ রকমের নামাজি দেখতে পাওয়া যায় যায় না কিছু লোক আছে জোহরে পড়ে আসরে যায় মগরিবে থাকে এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম এক কোয়ালিটি আর এক কোয়ালিটি শুধু জুম্মার দিনে যায় তাই না আর এক কোয়ালিটি দুই ঈদে যায় এরকম লোক আপনাদের দিকে আছে আর একটা লোক আছে পাঁচ অক্টই যায় কিন্তু কিছু বোঝে না কিছু বুঝেই না চাচা দেখছে কি বলছে কত বছর নামাজ পড়ছো বাপ বলছে 30 বছর হবে আচ্ছা ওই বেতের নামাজের দোয়াটা একটু বলো তো কি বলে বলছে অত বড় দোয়া কি করে জানবো মলি স্যার আর মুখস্ত করে যাওয়ায় বয়স হয়ে গেছে চোখে কম দেখি কানে কম শুনি ভালো করে বুঝবেন আচ্ছা রুকু থেকে উঠে কি বলে বলছে বাপ ওটাও জানি না সেজদায় গিয়ে কি বলে বলছে ওটাও জানি না 30 বছর নামাজ পড়ছো কোনো দোয়া জানে না অথচ ওই লোকটাকে দেখবেন সেজদায় গিয়ে রুকুতে গিয়ে ঠোঁট নাড়ছে নাড়ছে না তাই বলছি ও যখন দোয়া জানে না তাহলে কি বলে ঠোঁটটা নাড়ছে তার মানে আমি মনে করি ও দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে হলো না এখন আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে কি বললাম বুঝলেন না আশ্চর্য ব্যাপার তোমার 50-60 বছর কবরে পা ঢুকে গেল আর কবে দোয়া শিখবে নামাজে ও বলছে আমার দোয়া মুখস্থ হয় না মৌলী সাহেব 2 টাকা কম দিয়ে দেখুন ও ঠিক বুঝতে পেরে যাবে চোখে কম দেখে বলছো তো 2 টাকা কম দেন কোনো ব্যাপারে ঠিক বুঝতে পেরে যাবে বর্ষার দিনে নিজের জমির কি করে বাড়াতে হয় পরের জমির আলি কেটে এই বুদ্ধি ওর আছে ও শুধু নামাজের বুদ্ধি নাই শুনুন একটা কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমার সব ভালো কাজ ছিল আমি শুধু নামাজ পড়ি নাই তার মানে বেনামাজি মারা গেলে তার থাকার জায়গা কোথায় জাহান্নাম কত কঠিন ব্যাপার আর আপনি নামাজ পড়বেন কবে আজকে ফিলিস্তিনে মসজিদ ভেঙে দিচ্ছে আজকে ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বা ভারতবর্ষের অনেক মসজিদে প্রকাশ্যভাবে আজান নিষিদ্ধ ঠিক বলছি না সারা পৃথিবীতে যখন মসজিদ ভেঙে দেওয়ার আন্দোলন চলছে আপনার আপনার নিজের দেশ দেখে আপনি শিখলেন না ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ ভেঙে দিয়েছে দেখতে পাননি সারা পৃথিবী যখন তোলপার মসজিদ ভেঙে দিতে হবে মসজিদ ভেঙে দিতে হবে মুসলিম যুবক তুমি তখন আজান হলে বাড়িতে বসে থাকো এটা তোমার জন্য লজ্জা লজ্জা নাই লজ্জা মসজিদ ভেঙে দেওয়ার যেখানে আন্দোলন চলছে সেখানে তুমি নামাজ পড়ো না এ মেয়েরা নামাজ পড়ছেন তো সব হ্যাঁ শুধু এই
মানে বাড়িতে বসে থাকলে টিকটক ভিডিও দেখে সময় কাটালে হবে না, নামাজ পড়তে হবে। মায়েরা যারা আছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দিচ্ছি, শুনে নেন মায়েরা। একজন মহিলার ভিতরে যদি চারটে গুণ যদি থাকে, সে জান্নাত চলে যাবে। কটা গুণ? চারটা। এক, আল মারাতু ইয়া সাল্লাত খামসাহা, পাঁচ অক্ত। প্রথমেই আল্লাহ নবী বলছেন পাঁচ অক্ত নামাজ লাগবে। কি বললাম বুঝলেন? মায়েরা যারা বসে আছেন, পাঁচ অক্ত নামাজ পড়বেন। এক মাসে কতদিন পড়বেন? কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, বাকি দিনগুলো তার ছুটি। আপনি ইশারায় বুঝে নেন। আমাদের পাড়া গ্রামে মেয়েরা অনেক জিনিস আছে বোঝে না, যেগুলো বলে দিই। একটা মেয়ের যদি ঋতু হয়, সে যদি অসুস্থ হয়ে পড়ে, দেখবেন 7 দিন 10 দিনের আগে সে গোসল করে না। এটা মেয়ে ছেলেদের একটা হাদিস আছে যে 10 দিন পরে মাথায় সাবান টাবান দিয়ে শ্যাম্পু টেম্পু করে তবে গোসল করতে হয়, তবে নামাজ পড়তে হয়। না বোন, আপনি ভুল করছেন। আপনি যদি মনে করেন 3 দিনের মাথাতে আপনার শরীর সুস্থ আর ওখান থেকে কোনো অসুখ দেখা দিচ্ছে না, জোহরের সময় যদি এটা আপনি দেখেন আপনি সুস্থ, আপনি মনের দিক দিয়ে যদি কনফার্ম হয়ে যান যে আমার আর শরীর খারাপ হচ্ছে না, আসরের জমাতে নামাজ আপনার ফরজ। মাথায় থাকবে এটা, পুরুষদের বলছি না, মেয়েদের বলছি। আর আপনি আপনার বউকে বাড়ি গিয়ে বলে দিবেন, ওরা অসুখে পড়ে গেলে এগুলো করে, লজ্জার কিছু নয়, বাস্তব এগুলো। অসুস্থ থেকে সুস্থতা হয়েছে আজকে 5 দিন, বলছে 10 দিন না হলে নাকি মাথায় সাবান টাবান দিয়ে গোসল করা যায় না। পাগলি কোথাকারে, তোমার মাথায় গোবর ভরা আছে, তুমি কিছু বুঝো? যখন তুমি সুস্থ হবে তার পরের অক্তে তোমার জন্য ফরজ। চলুন, অসামাত সাহারাহা, এক মাস রোজা রাখবে, ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়াহসানাত ফারজাহা, আর লজ্জাস্থানে হেফাজত করবে, ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে নারী ঢুকে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন। আগের হাদিসের একটা শব্দ ছুটে গেছে, সেটা হচ্ছে ওয়াতাহুজ্জাল বাইত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একটা যুবককে তুমি যদি জান্নাত যেতে চাও, তাহলে তুমি অর্থ যদি তোমার কাছে থাকে, তুমি একবার হজ করে চলে এসো। কি বললাম বুঝলেন? ইনশাআল্লাহ ছোটখাটো আমল যেগুলো বললাম মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা মসজিদের জলসা, আদায়ের জলসা। আমি আদায় খুব বেশি পারি না, আর আমার গলা সুর অত ভালো নয়। আমার আগে যে বক্তব্য দিয়েছ তো গাছের পাতা ঝরিয়ে দিয়ে চলে গেছে। আর একই জমিতে বারবার চাষ দেওয়া এটাও অন্যায়, তাই না? আগে তো একদম চাষ দিয়েই গেছে, তারপরেও আমি বলবো এটা মসজিদ আল্লাহর ঘর। কি বললাম বুঝলেন? আপনার কাছে অনুরোধ, মানুষ তো চলেই যাচ্ছে আর মানুষকে টিকানো যাবে না, আপনি যাওয়ার আগে অন্তত পক্ষে আপনার মূল্যবান কিছু অর্থ আপনি মসজিদকে দেন। এটা আপনার কাছে আমার দাবি। আপনি 1,000 টাকা মসজিদে দেন, 2,000 টাকা মসজিদে দেন, 500 টাকা আপনি মসজিদে দেন, আল্লাহর ঘর এখানে আল্লাহর ঘরের কাজ হবে। ওই জন্য মসজিদ আমি গতবার তার আগের বারে এসেছিলাম, দেখে গেছি, আলহামদুলিল্লাহ অনেক বড় মসজিদ। আর আমিও চাই আপনাদের মসজিদটা ভালোভাবেই হোক, সাথে সাথে আপনারা আপনাদের মূল্যবান অর্থ একটু মসজিদে দিয়ে সহযোগিতা করুন। সকলে আসুন ভাই, একটু দেন, আল্লাহর হাতে দেন, চলেই তো যাচ্ছেন। আর যার শেষ ভালো তার সবই উত্তম হয়। 500টা টাকা, 1,000টা টাকা আপনি যদি পারেন আপনি একটু দিয়ে দেন, আল্লাহর হাতে দেন ভাই। সকল 12টা